রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবিগুরুকে হাতিয়ার করে রাজ্যকে বিঁধেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তার পাল্টা জবাব দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরস ভঙ্গিতেই রাজ্যপালের দিকে কটাক্ষ বাণ ছুড়লেন রাজ্যের মন্ত্রী। রাজ্যপাল বলেছিলেন বর্তমান বাংলা আগের মতো নেই, এখন মাথা নত হয়ে যায়। পাল্টা ব্রাত্যর মন্তব্য, বেশি মাথা হেট করবেন না, তাহলে সানগ্লাস খুলে পড়ে যাবে। রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালকে তীব্র আক্রমণ করেছেন।